বিজেপিত এনে কিছু ব্যক্তি আছে যিসকলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাৰ উন্নতি নিবিচাৰে, সকলো ৰখি থাকে হিমন্ত বিশ্ব শর্মাক কত সমালোচনা করবলে সুযোগ পায়। দেখা গেল লোকসভার নির্বাচনত রেকর্ড করে এন ডি এ 11খন আসন দখল করবলে সক্ষম হল, কিন্তু যোরহাটের আসন লাভ করব নয়। লগেলগে হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে সরব হয়ে পড়ছে হতাশগ্রস্ত নেতারূপে পরিচিত রাজেন গোহাই। শুনে আচরিত হব, রাজেন গোহাইর দরে বিজেপির এজন শীর্ষ নেতা, পুরনি বিজেপি নেতাই আজি গৌরব গগৈ বীর গৌরব গগৈ বলে অভিহিত করেছে। আসলে গৌরব গগৈ বীর বলে অভিহিত করে হিমন্ত বিশ্ব শর্মাক সমালোচনা করেছে রাজেন গোহাই। সদ্যসমাপ্ত লোকসভার নির্বাচন বিজেপিয়ে 9খন আসন দখল করবলে সক্ষম, মিত্রদলে 2খন আসন দখল করে 11খন আসন দখল করলে বিজেপির মিত্রগোষ্ঠী। ইয়ার বিপরীতে কংগ্রেস কেবল 3খন আসনত সীমাবদ্ধ আছে। বিগত লোকসভা নির্বাচনের সময় বিজেপির মিত্রগোষ্ঠী মুঠ 9খন আসন দখল করবলে সক্ষম হয়েছিল, কিন্তু এইবার 2খন আসন অধিক দখল করলে বিজেপি। কিন্তু তৎসত্ত্বেও সন্তুষ্ট নহয় বিজেপির প্রাক্তন সাংসদ রাজেন গোহাই। রাজেন গোহাই অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি। যোরহাটের লোকসভার আসন বিজেপিয়ে দখল করব নোৱাৰাৰ পিছত এইবার সম্মুখলে উলাইছে রাজেন গোহাই। বিজেপিত গণতন্ত্র নোহোৱা হৈছে, হিমন্ত বিশ্বর কথামতে দল চলিব নোৱাৰিব, সাংসদসকলক একত্রিত করব রাজেন গোহাই, হিমন্ত বিশ্ব শর্মার আক্রমণ রাজেন গোহাই। আগতে তেওঁলোকে আমাক কমান্ড দিছিলে, এতিয়া ডেফিনেটলি আমি ইউনাইটেড হ'ম। আমাৰ যিমানখিনি দলীয় কাৰ্যকৰ্তা আছে আমি সকলো ইউনাইটেড হ'ম। তেওঁ কম অনুৰোধ কৰিম যে আপোনালোকে এইটো ধৰণে কৰিলে আমি ভাল পাম। আৰু যিটো ডেমক্ৰেচি আছিল আগতে দলত, ডেমক্ৰেচি ঘূৰি আহিব লাগিব। ওৱান মেন শ্ব হ'ব নোৱাৰিব, এজনৰ কথামতে তুমি সব কৰি দিবা, সব ক'বা, সিদ্ধান্ত ল'বা, অর্ডার দিবা, এইটো হব নোৱাৰিব। এইটো আমি একত্রিত হম, কিন্তু এইটো হওয়াটো উচিত। আর মই আমি যিসকল সাংসদ বর্তমান জিকিছে তেওঁলোকৰ লগতো আলোচনা করিম। আমার কামাখ্যা প্রসপ্তাও আছে, রামেশ্বর তেলিও আছে, রঞ্জিত দত্ত আছে, দিলীপ শইকীয়া আছে, পরিমল শুক্লবৈদ্য আছে, বিজুলি কলিত আছে, সেই সকলের আমি দলটির ভবিষ্যতের কথা নিশ্চয় আলোচনা করিম, যে কেনেকে ইয়াক পুনর উদ্ধার করিব পৰা যায়। উদ্ধার মানে ইমান বিপর্যয় হওয়া নাই, কিন্তু বিপর্যয় দিকত গৈছে, গতি সেইটো কেনেকে তাক আমি ইনটেক্ট রাখিব পাৰো, ধৰি রাখিব পাৰো। রাজেন গোহাই এটা সরব হয়ে পড়ছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। ভোট গ্রহণের দিনা বিজেপির বিরুদ্ধে মন্তব্য কৰি দলের রুখত পড়ছিল রাজেন গোহাই। এটা রাজেন গোহাই বিজেপির বিপুল জয়ের পিছতে যোরহাট সমষ্টিটো হেরুয়ার বাবে হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে আক্রমণত মাত কৰি পড়ছে। যদি এইটো যোনে নকৰে তেওঁৱে বৰ বুলি ভাবিলে তেওঁটো ধ্বংস কৰি যাব নহয়, এফালৰ পৰা তেওঁ মই মতালিত আমি দলটোকতো ধ্বংস হ'ব দিব নোৱাৰোঁ, নহয় জানো? দলটো তেওঁলোকে গঠন কৰা নহয়, দলটো আমাৰ দ্বাৰা বা আমাৰ দ্বাৰা, মই বুলি নকওঁ, মইতো বৰ এলাগী অস্পৃষ্ট দলত, কিন্তু এই যিসকল ব্যক্তি আছে তেওঁলোকৰ দ্বাৰা সৃষ্টি কৰা এইটো দল, তেওঁলোকেতো কেতিয়াও দলটোক ধ্বংস হৈ যাব দিব নোৱাৰে। ৰঞ্জিত দত্তও ঘাইশিপৰ মানুহ, তেওঁ এইটো কথা পাহৰি যাব নালাগে। কামাখ্যাও ঘাইশিপৰ মানুহ, তেওঁ যদি ঘূৰি পেলাই চাই তেওঁ আশে পাশে থকা, তেওঁ এজন অত্যন্ত এই দলত দুৰ্বল মানুহ আজিৰ দিনত, আমি মনে মনে আছোঁ কাৰণে। আমি যদি ওলাই যাওঁ মুকলিভাৱে, যদি তেওঁৰ বিৰুদ্ধে ক'বলৈ যাওঁ, যদি আমাৰখিনিক যদি পুনৰ আমাৰ অধিকাৰ ঘূৰাই অনাৰ কাৰণে আমি আগবাঢ়ি যাওঁ, তেওঁ ৰখাব পাৰিব নোৱাৰে। কংগ্ৰেছৰ সংস্কৃতি বিজেপিয়ে ল'লে, বিজেপিৰ সংস্কৃতি ল'লে কংগ্ৰেছে, ইয়াৰ বাবেই গৌৰৱ গগৈ বিজয়ী হ'ল। গৌরব গগৈ আসলতে এজন বীর। আচরিত বিজেপির এজন প্রাক্তন সাংসদে গৌরব গগৈ বীরর সহ তুলনা করছে। একটা কথা চাবসুন আপনি, আজি যেটু কংগ্রেসের কালচার আছিল, এই উৎসব মানে উৎসব মানে এই উচ্চ বাহ্য করা মানুষের যে একটা কংগ্রেসের বেয়া কালচার আছিল, যেটু আজিও আমার আমার দলত চলি আছে, ইটোয়ে সিটোক বড় বেয়াকে আক্রমণ করে বেয়া কথার তুচ্ছ তাচিল্য করা, সেইটো কংগ্রেসের আসে। যে কে হেৰি আমাৰ মুখ্যমন্ত্রী
গুজরাটত মুসলমানের তেজ যায় গুজরাটত পাইপে পানির পাইপে দিয়ে সেসবতো তুষ্ট তাচ্ছিল্য করা বাক্য ন তো সেই সংস্কারটো আজি বিজেপিলে আহি গেল, বিজেপিত আহি গেল। আর বিজেপির সংস্কারটি কিন্তু গৌরব বা আমার সভাপতি সকল অ্যাডপ্ট করে নিলে, যেটা অ্যাডপ্ট করে নিলে যে শিষ্টাচার নম্রতা সেইটাই তো গৌরবক উজ্বলাই তুললে না, রাইজ তোর পক্ষত আহি গেল না। আর আমার যে দম্ভালি মারা যে আমার কংগ্রেসের যে সংস্কার আসে সেই সংস্কার আমার মাজত আহার লোলে আমার পর মানুষ দূর হয়ে গেল, নয় জানো কিমান নম্রতা সি নির্বাচন খেলিছে আর সকলে সব নিরস্ত্র করে দিলা। তুমি এজন বীরক তুমি নিরস্ত্র করে হত্যা করব খুঁজিও হত্যা করব নয়া, এই তুমি তো জ্ঞান শিক্ষা লোক লাগে না, বীরে বীরক চিনি পাব লাগে না, একজন বীর মহাবীর মহাপ্রতাপী বীর তোমাতে বহুত বেশি বীর ডর বীর, তুমি বীরে বীরক চিনি পায় না, গুণীয়ে গুণীক চিনি পায় না, সেই সম্ভাষণ জানাব লাগছিল। সেই অহংকারে গৌরব গগৈ ডাউন নকরে, গৌরব গগৈ ওপরে উঠাব কিন্তু ডাউন করে দিব, সেই কথাখার উপলব্ধি করেছে সেই গৌরব গগৈ উপলব্ধি করলে, করে পেলায় নিজক অত্যন্ত নম্র ভদ্র এজন ব্যক্তি হিসাবে রাইজর আগত নিজকে প্রকাশ করলে, আর যার ফলত রাইজে বুকুত আকুয়ালি ললে আর রাইজে পক্ষ লো পেলে বিপুল ভোটত বিজয়ী করে পঠালে। এই প্রতি করা রাইজর মানে আমার মুখ্যমন্ত্রীর মানে উত্তর প্রত্যুত্তর দিছে রাইজে। এটা প্রশ্ন হয়েছে রাজেন গোহাঁয়ের বিরুদ্ধে দলে ব্যবস্থা লোবনে নাই, শেহতীয়াভাবে রাজেন গোহাঁয়ে ঘনে ঘনে দল বিরোধী বক্তব্য রক্ষাটা পরিলক্ষিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, এনবি নিউজ।